বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ডামি ও প্রহসনমূলক নির্বাচনের পর দখলদার আওয়ামী শাসকগোষ্ঠী ক্ষমতা হারানোর ভয়ে এখন বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের খুন জখমে আরও বেশি বেপরোয়া ও নৃশংস হয়ে উঠেছে তবে কোনো কর্তৃত্ববাদী নিপীড়ক সরকারই জনগণের ওপর স্টিম রোলার চালিয়ে বেশিদিন টিকে থাকতে পারেনি আওয়ামী শাসকগোষ্ঠীও পারবে না শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সদ্য কারামুক্ত বিএনপি মহাসচিব এসব কথা বলেন শুক্রবার জুমার নামাজ পড়তে গিয়ে চট্টগ্রামের রাওজানের নৃশংস হামলায় নামে ওমান প্রবাসী বিএনপি নেতার মৃত্যুতে তীব্র নিন্দা প্রতিবাদ ও অধিকার জানিয়ে এই বিবৃতি দেন বিএনপি তিনি বলেন স্থানীয় আওয়ামী সন্ত্রাসীদের পৈশাচিক হামলায় মোহাম্মদ মুছার মৃত্যু হয়েছে এই নিষ্ঠুর ঘটনা আওয়ামী শাসক গোষ্ঠীর নির্মমতার ইতিহাসে আরও একটি কলঙ্ক যোগ হল এই নির্মম হত্যাকাণ্ডের নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই মুছাকে হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানান বিএনপি মহাসচিব মশনদে বসে দেশে ভয়াবহ দুঃশাসন জারি রাখা মিথ্যা গলাবাজি এদের শাসনের মূলতন্ত্র মানুষের রক্তে হাত রাঙাতে এরা এতটাই নিষ্ঠুর যে মানুষ হত্যা করে এরা উল্লাসিত হয় মির্জা ফখরুল বলেন আইনশৃঙ্খলা বাহিনী এবং জনপ্রশাসনকে কবজায় নিয়ে সাতই জানুয়ারির একতরফা নির্বাচনের মাধ্যমে জোর করে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে আওয়ামী শাসক গোষ্ঠী তীব্র মাত্রায় দাম্ভিক হয়ে উঠেছে দেশে আইনের শাসন নেই বলেই সরকার দলীয় সন্ত্রাসীরা হত্যা আর রক্তপাত ঘটালেও তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পার পেয়ে যাচ্ছে ফলে বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নেমে এসেছে প্রাণবিনাশী সর্বনাশা আক্রমণ